আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখন রাধুনী শাহী হালিম মিক্স দিয়ে হালিম বানাবো। আমি এখানে অর্ধেক প্যাকেট ডাল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে ডালটাকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে বেরাস্তা করে নিচ্ছি। আমার বেরাস্তা করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে গরু মাংস দিয়েছি, তবে আপনারা চাইলে খাসির মাংস, মুরগির মাংস সবকিছু দিয়ে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হালিমের মশলা। মশলা দিয়ে তারপর ভালোভাবে 5 মিনিট কষাতে হবে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়, এর জন্য নাড়তে থাকতে হবে। আমার রান্না হয়ে গেছে, এখন খাবো। আর এডিশনালি আপনি টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তা, তারপর শসা কুচি, ধনে পাতা কুচি আর লেবু রস দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়।